হ্যালো গাইজ, আজকে আমি আপনাদেরকে আমরা কি করে ঘরে রুটি মেকারে রুটি তৈরি করি সেটা বলবো। তো রুটি মেকারে রুটি করার পদ্ধতি হলো, রুটি মেকারটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার যে আটাটা ব্যবহার করা হবে সেই আটাটাকে খুব শক্ত করে, মানে শক্ত করে করলে হবে না, একটু নরম রাখতে হবে। তারপরে সেই নরম আটার একটা লেচি নিয়ে হাতে গোল করে নিয়ে সেটাকে তারপরে একটু দু হাতের সাহায্যে প্রেস করে একটু চ্যাপটা করে সেটা রুটি মেকারের মধ্যে, গরম হলে রুটি মেকারের মধ্যে দিয়ে পিছনে ঢাকনা সামনে হ্যান্ডেল দিয়ে চাপ দিতে হবে। আবার ওই ঢাকনা এবং হ্যান্ডেল তুলে আবার ঘুরিয়ে রুটিটাকে, মানে রুটি লেচিটাকে আর একবার পিছন দিক ঘুরিয়ে ওরকম একইভাবে পিছনে ঢাকনা আর সামনের হ্যান্ডেল দিয়ে ওটাকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে দেখা যাবে যে তারপরে দেখা যাবে যে রুটিটা বেশ বড় হয়ে গেছে এবং ছড়িয়ে গেছে। ছড়িয়ে যাওয়ার পর দেখা যাবে রুটিটা আস্তে আস্তে এদিক ওদিক করে হাত বা খুন্তির সাহায্যে আস্তে আস্তে রুটিটাকে এদিক ওদিক করে গরম করতে হবে। এই পিট পিট করে গরম করার পর দেখা যাবে রুটির উপরে ছোটো ছোটো বাবলস মতো তৈরি হয়েছে। এবার বোঝা যাবে রুটিটা ভালো মতনই হবে। সেই সময় আপনি আবার তৃতীয়বার একই পদ্ধতিতে পিছনে ঢাকনি এবং সামনে হ্যান্ডেল দিয়ে প্রেস করলে দেখা যাবে রুটিটা গোল হয়ে বেরিয়ে আসছে। এই রুটি যেমন খেতে ভালো।